গত বছরের ফেব্রুয়ারির দিকে ছোট পর্দার জনপ্রিয় নাট্য পরিচালক চয়নিকা চৌধুরী তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ঘোষণা করেন, যার নাম ছিল বিশ্বসুন্দরী। একই বছরের জুন মাসে বেশ জমকালোভাবে অনুষ্ঠিত হয় এই ছবির মহরত। বিশাল কাস্টিং, বিশাল অ্যারেঞ্জমেন্ট, অসাধারণ সব বাংলাদেশি লোকেশনে শেষ হয় এই ছবির সম্পূর্ণ শুটিং। শোনা যায়, যদি ছবিটি যথাসময়ে সেন্সর ছাড়পত্র লাভ করে তবে বিশ্বসুন্দরী মুক্তি পাবে 6 ডিসেম্বর। তবে বেশ কিছু টেকনিক্যাল ফল্ট এর কারণে ছবিটি সেন্সর সংক্রান্ত জটিলতায় আটকে যায়। নতুন মুক্তি তারিখ ঘোষণা করা হয় 2020 সালের 27 মার্চ। এরই মাঝে হানা দিল করোনা ভাইরাস, বাংলাদেশ সহ পুরো বিশ্ব এই এক প্রকার ঘরবন্দি হয়ে গেল, বিশ্বসুন্দরীর মুক্তির ফের পেছালো। এরই মাঝে ধীরে ধীরে প্রকাশ পায় এই ছবির কিছু গান। কেউ কেউ করেছেন প্রশংসা, কেউ কেউ একে এক বাক্যে দিয়েছেন নাটক বা টেলিফিল্ম আখ্যান। সব আলোচনা সমালোচনা ছাপিয়ে করোনার পরবর্তী সময়ে ফের মুক্তি তারিখ ঘোষণা হলো বিশ্বসুন্দরীর। নতুন তারিখ 11 ডিসেম্বর। আর এবার অবশেষে ছবিটি দেশের 25টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল। তো কেমন ছিল রোমান্টিক ফ্যামিলি ড্রামা ঘরানার বিশ্বসুন্দরী? আজ সে বিষয়ে আলোচনা করা যাক। প্রথমেই আলোচনা করা যাক এই ছবির পজিটিভ দিকগুলো নিয়ে। নাম্বার 1, সিয়াম পরিমণির রোম্যান্স অ্যান্ড কেমিস্ট্রি। কোনো ঘনিষ্ঠ দৃশ্য ছাড়াই সিয়াম পরিমণির রোম্যান্স নজর কাড়া। অলমোস্ট প্রতিটি সিনেই তাদের দুজনকে একসাথে দেখতে ভালো লাগছিল। প্রমাণ 2 এরপর সিয়াম এই ছবি দিয়ে পুনরায় রোমান্টিক নায়ক হিসেবে আমাদের মাঝে ফিরে এলেন। তার স্ক্রিন প্রেজেন্সের সাথে রোমান্টিক ইমেজ বেশ ভালোই মানায়। অন্যদিকে স্বপ্নজালের পর থেকে পরিমণি একদম চেঞ্জ হয়ে গেছেন। এর আগে আমরা দেখেছি এক পরিমণিকে, আর মনে হচ্ছে এখন আমরা দেখছি অন্য কোনো এক পরিমণিকে। এখন তিনি বড় পর্দায় তার সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ভালো অভিনয় করে দেখাতে পারেন। ভবিষ্যতে আরও কিছু কাজ করে সিয়াম পরিমণি জুটি হিসেবে দাঁড়িয়ে গেলে মন্দ লাগবে না। নাম্বার 2, মেলোডিয়াস সংস। আমার পথটা চলে যায় তোরই দিকে, চোখের কলম শত কবিতা লিখে, এই হৃদয়ের ভালোবাসা দিয়ে সেই কবিতা শুধু তোকে নিয়ে। ছবিতে মোট 3টি গান আছে, যা 2টি ইউটিউবে রয়েছে। 3টি গানই বেশ ভালো বড় পর্দে উপভোগ করার মতো। এর মধ্যে ইমরান ও কনার গাওয়া তুই কি আমার হবি রে গানটি ইতিমধ্যে ইউটিউবে প্রায় 3 কোটি ভিউ অতিক্রম করেছে। প্রীতমের গাওয়া সুন্দর মানুষ গানটি ছবির একদম শুরুতে দেখতে পাওয়া যায়। এই গানটিও বেশ ভালো হয়েছে। কবির বকুল, রাকিব হাসান, রাহুল গানগুলো লিখেছেন। সুর দিয়েছেন ইমরান, প্রীতম হাসান, ফরিদ আহমেদ ও পিন্টু ঘোষ। নাম্বার 3, গুড সোশ্যাল মেসেজ। বীরাঙ্গনাদের নিয়ে এই ছবিতে বেশ ইম্প্যাক্টফুল সামাজিক বার্তা প্রদান করা হয়েছে। এর আগে আমাদের দেশে বীরাঙ্গনাদের নিয়ে বেশ কিছু শৈল্পিক ছবি নির্মিত হতে দেখা গেলেও কমার্শিয়াল ছবিতে বীরাঙ্গনাদের সম্মানিত করা খুব একটা দেখতে পাওয়া যায় না। তাই এই অংশ আমরা মনে করি বেশিরভাগ দর্শকদের কাছে ভালো লাগবে। এবার আলোচনা করা যাক এই ছবির নেগেটিভ দিকগুলো নিয়ে। ছবির মেজর ডিপার্টমেন্টগুলোই আমাদের দৃষ্টিতে নেতিবাচক মনে হয়েছে। নাম্বার 1, ওভার দ্য টপ স্টোরি অ্যান্ড প্লট হোলস। বিশ্বসুন্দরীর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশিদ খান, যিনি এর আগে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী এবং পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 লিখেছেন। বিশ্বসুন্দরী সহ এর আগের ছবিগুলোতে তাকে একটি সুন্দর বিষয়বস্তু কেন্দ্র করে গল্প সাজাতে দেখা গেছে, কিন্তু সেই গল্প একাধিক ওভার দ্য টপ বিষয়বস্তু যোগ করাতে গল্পটি বিশ্বাসযোগ্যতা হারায়। ওয়েল, নেহাত স্পলায়ার হয়ে যাবে, তাই এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি না। যে কোনো ছবির মূল প্রাণ হলো এ ছবির গল্প। এখন যেহেতু এ ছবিটি ফ্যামিলি ড্রামা ঘরানার, তাই খুব ইউনিক গল্প দেখতে পাওয়া যাবে, এরকম প্রত্যাশা ছিল না। এছাড়া কমার্শিয়াল ছবির গল্প একটু আধটু ওভার দ্য টপ হয়, এটা অডিয়েন্সকে লার্জার দ্যান লাইফ ফিল দিতে ভূমিকা রাখে, কিন্তু এটিকে একটি নির্দিষ্ট লেভেলে রাখা উচিত যেন গল্পটিকে অবাস্তব মনে না হয়। বিশ্বসুন্দরী এক্ষেত্রে ব্যর্থ। নাম্বার 2, পোর ডাইরেকশন। আমাদের দেশের FDC সিনিয়র পরিচালক অভিনেতারা প্রায় সময় অদ্ভুতভাবে বলেন নাটকের নির্মাতারা সিনেমা বানাতে পারে না, তারা সিনেমা বানালে সেটা নাটকই মনে হয়। গত বছর বেশিরভাগ নাটক থেকে উঠে আসা নির্মাতারা এই মন্তব্যটিকে ভুল প্রমাণিত করেছেন, যার অন্যতম উদাহরণ আয়নাবাজি, ঢাকা অ্যাটাক এবং দেবীর অভাবনীয় সাফল্য। কিন্তু এমন উদাহরণও খুঁজে পাওয়া যায় যারা কাজের মাধ্যমে সেই মন্তব্য করা দলকে ভারী করছেন। চয়নিকা চৌধুরীর পরিচালনা সেই মন্তব্যের পক্ষে থাকা দলকে ভারী করার মতোই হয়েছে। হতে পারে বড় পর্দায় চয়নিকা চৌধুরীর প্রথম কাজ, কিন্তু তিনি পরিচালনায় অনভিজ্ঞ এটা একদমই বলা যাবে না। প্রায় 2 দশক ধরে তিনি টেলিভিশনে কাজ করছেন, এ সময় তিনি প্রায় 400টি নাটক পরিচালনা করেছেন, সংখ্যার দিক থেকে যা আমাদের দেশের অন্যতম সর্বোচ্চ। কিন্তু এই বিশাল অভিজ্ঞতা চলচ্চিত্রে এসে যেন কোনো কাজেই দিল না, আর 8-10টা নতুন পরিচালকের মতো তার কাছ থেকে ইমেচিউর কাজ পাওয়া গেছে। এ ছবিতে ভালো অ্যারেঞ্জমেন্ট আছে, ভালো স্টার কাস্ট আছে, কিন্তু সেই অনুপাতে এ ছবি খুব একটা ভালো সিনেমাটিক এক্সপিরিয়েন্স দিতে পারে না। নাম্বার 3, পোর টেকনিক্যাল সাইডস। এই ছবির কোনো টেকনিক্যাল ডিপার্টমেন্ট পরিপূর্ণ সন্তুষ্টি দিতে পারেনি।
খায়ের খন্দকার এই ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন। আমি তার কাজ প্রজাপতি, চোরাবালি এবং তার কাটাতে দেখেছি। এর মধ্যে একমাত্র চোরাবালি বাদে বাকি কোনো কাজই সন্তুষ্ট খুঁজে পাইনি। এ ছবিতেও না, নীলগিরির মতো বেশ কিছু সুন্দর লোকেশনে এ ছবির শুটিং করা হয়েছে, কিন্তু সেই প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে ক্যামেরাবন্দি করা যায়নি। ছবি এডিটিং জুচ্ছুই হয়নি, কিছু কিছু সিন ওভার এডিটেড মনে হচ্ছিল, তবে লেন্থ ওয়াইজ এডিটিং ঠিক ছিল। এ ছবির ধরন রোমান্টিক ঘরানার হওয়াতে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ইমন সাহার কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি ছিল। তিনি এ ঘরানার কাজে অত্যন্ত পারদর্শী, যার প্রমাণ আমরা নিকট অতীত ছবিগুলোতে পেয়েছি, কিন্তু এই ছবিতে তার পারফরমেন্স এভারেস্ট ছিল। নাম্বার ৪, পোর ক্যারেক্টার রাইটিং। সিয়াম পরিমণি ছাড়াও এ ছবির পার্শ্ব চরিত্রে দারুণ সব অভিনেতা অভিনেত্রীকে কাস্ট করা হয়েছে, কিন্তু তাদের অ্যাবিলিটি অনুপাতে চরিত্রগুলো গল্পে খুব একটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি। একবার ভাবুন, আমাদের ছবিতে ফজলুর রহমান বাবু আছেন, চম্পা আছেন, মুনিরা মিঠু আছেন, একটি অতিথি চরিত্রে আলমগীর আছেন, এর থেকে শক্ত সাপোর্টিং কাস্ট আর কী হতে পারে? ফজলুর রহমান বাবু পুরো ছবি জুড়ে লাউড অ্যাক্টিং করে গেছেন। তিনি এর আগেও স্বপ্নজালে নেতিবাচক চরিত্র রূপদান করেছেন, সেখানেও তিনি তার স্বাভাবিক রংঢঙে কমেডি করেছেন, আবার খলনায়কেরা যা করে সেটাও তিনি তার নিজস্ব স্টাইলে করে দেখিয়েছেন। এ ছবিতে তার সেই নিজস্বতা মিসিং। অন্যদিকে মুনিরা মিঠু এত ভালো একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও এ ছবিতে হিন্দি সিরিয়ালের মেয়েদের মতো চোখ মুখ বড় করে এক একটা সিনে এক্সপ্রেশন দিয়েছেন। চম্পার পারফরমেন্স বলা যায় মন্দের ভালো। ছবির শেষের দিকে তার চরিত্রটি যেভাবে গল্পের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠল, এতটা গুরুত্ব তিনি প্রথমার্ধে পাননি, তবে তিনি অভিনয়গুণে উতরে গেছেন। এছাড়া ছবিতে আনন্দ খালেদ, খালেদ হোসেন সুজন এবং সীমান্ত অভিনয় করেছেন। তাদের পারফরমেন্স অন্য আট দশটা ছবির মতো গতানুগতিক ছিল। সব মিলিয়ে বলবো, বিশ্বসুন্দরী ফ্যামিলি অডিয়েন্সকে এন্টারটেইন করবে। সিনেমা হলে আগত নারী দর্শকদের আধিক্য দেখে মনে হয়েছে তারা এ ছবি বেশ উপভোগ করেছে, তাই নারী দর্শকদের সাজেস্ট করব দেখে আসতে পারেন। তবে কোনো প্রত্যাশা নিয়ে গেলে এ ছবি আপনাকে হতাশ করবে। সব মিলিয়ে পুনরায় যদি রিভিউটি সংক্ষেপে ব্রিফ করি, আমাদের দৃষ্টিতে ইতিবাচক দিক: সিয়াম পরিমণিস রোম্যান্স অ্যান্ড কেমিস্ট্রি, মেলোডিয়াস সংস, গুড সোশ্যাল মেসেজ। আমাদের দৃষ্টিতে নেতিবাচক দিক: ওভার দ্য টপ স্ট্রি অ্যান্ড প্লট হোলস, পোর ডাইরেকশন, পোর টেকনিক্যাল সাইডস, পোর ক্যারেক্টার রাইটিং। বাংলা মুভি রিভিউ বিশ্বসুন্দরীকে দিচ্ছে 4/10 মার্কস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমাদের ফলো করতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ঘুরে আসুন। নিত্য নতুন সব রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।